আজকে 3 জানুয়ারি 2024 সাল। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যে আপডেট নতুন করে পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। তবে কোন কোন জেলাতে লেটেস্ট আপডেট থেকে দেখতে পাওয়া গেল বৃষ্টি হতে পারে সেটা আপনাদের জানাবো। অন্যদিকে কুয়াশার সম্ভাবনা আজকের দিনটাও থাকছে, আগামীকাল থেকে কুয়াশার তীব্রতা আস্তে আস্তে কমতে পারে। সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর রয়েছে, সেটি কবে আসতে পারে। আজ এবং আগামীকাল অতি কষ্টের ঠান্ডা পশ্চিম দিকের জেলাগুলোতে চলবে। তবে এই ঠান্ডা কিন্তু বেশি দিন থাকছে না, 5 তারিখ থেকে আবহাওয়াতে একটা বড় পরিবর্তন আসছে। এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথম কথাই হচ্ছে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে গেছে তাই উত্তর পশ্চিমের হাওয়া দুর্বার গতিতে আসছে, যার ফলে বাংলার জেলায় জেলায় কনকনানি ঠান্ডা পরিস্থিতি চলছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে প্রবল ঠান্ডা আজকে থাকবে, আগামীকালও থাকার সম্ভাবনা। কারণ উত্তর পশ্চিমের হাওয়া এতটাই তীব্র আকার ধারণ করেছে এবং সঙ্গে কুয়াশার দাপট, যার ফলে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, উত্তরপ্রদেশে শীতলতম দিনের মতন পরিস্থিতি চলছে, আর এটা চলতে পারে 6 জানুয়ারি তারিখ পর্যন্ত। পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি এছাড়া 2 চব্বিশ পরগনা সঙ্গে পূর্ব মেদিনীপুর এখানেও যথেষ্ট তাপমাত্রা নেমে গেছে, যার ফলে এখানে আজকে থাকতে পারে 13 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি কলকাতাতেও থাকার সম্ভাবনা আজকে রয়েছে, আগামীকালও থাকতে পারে। সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া এই দুটো জেলাতেও ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট আজকে বেশি থাকার কথা রয়েছে। সঙ্গে হালকা থেকে মাঝারি, কোনো কোনো অঞ্চলে ঘন কুয়াশার দাপট থাকতে পারে। তবে কুয়াশার সম্ভাবনা আস্তে আস্তে কমতে চলেছে আগামীকাল থেকে। তাই এটাই আপনাদের জানাতে চাইছি যে ঠান্ডা পরিস্থিতি আজকে এবং আগামীকাল থাকছে। পশ্চিম দিকের জেলাগুলোতে 11 থেকে মাত্র 12 বা 13 ডিগ্রি থাকতে পারে আজকে, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকে। আগামীকালও ঠান্ডা পরিস্থিতি এই রকম দুর্বার গতিতে চলবে। সঙ্গে যেটা সবথেকে বড় খবর রয়েছে, 5 তারিখ থেকে তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাবে সর্বনিম্নটা, এবং সর্বোচ্চও বাড়তে পারে, যার ফলে এই ঠান্ডা আর একদমই থাকছে না। এবং চলতি সপ্তাহের শনিবার বা রবিবারের দিকে ঠান্ডা পরিস্থিতি একেবারে তলানিতে এসে ঠেকবে, কারণ ঠান্ডা পরিস্থিতি আর থাকার সেরকম সম্ভাবনা থাকছে না অন্তত কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলোর দিকে। 5 তারিখ থেকে তাই এটাই বড় পরিবর্তন, বিশেষ করে তাপমাত্রা বাড়তে শুরু করবে। এই বাড়াটা চলবে আগামী 4 বা 5 দিন ধরে। 5 তারিখ থেকে আগামী 10 বা 11 তারিখ পর্যন্ত সেইভাবে আর ঠান্ডা থাকার কথা নয় দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে 12 তারিখ থেকে আবার নতুন করে ঠান্ডা পরিস্থিতি প্রচণ্ড হারে ফিরতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার আসছি বৃষ্টির খবরে। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, 4 তারিখে বাঁকুড়া এবং পুরুলিয়ার কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবং সঙ্গে 5 তারিখের দিকেও তাঁরা যেটা আপডেট দিচ্ছেন যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে বৃষ্টি হতে পারে এমনটা তাঁদের আপডেট রয়েছে। অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতে তাঁরা বৃষ্টির কথা বলেছেন ঠিকই, কিন্তু তাঁরা পরিষ্কার করে এটাও জানিয়ে দিয়েছেন খুবই হালকা বৃষ্টি হতে পারে, ভেরি লাইট রেন এমনটা তাঁরা বলেছেন। তবে বিভিন্ন অনলাইন মডেল যেটা দেখাচ্ছে যে 6 তারিখের দিকে, বিশেষ করে 5 তারিখ শেষ রাত এবং 6 তারিখ সকাল বা দুপুর পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিম বর্ধমানের কোনো কোনো অংশে হালকা থেকে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, যেমন রয়েছে দুর্গাপুর রয়েছে, আসানসোল রয়েছে, চিত্তরঞ্জন রয়েছে, এছাড়া গোলসিদ্ধিকেও বৃষ্টির সম্ভাবনা একটু রয়েছে হালকা থেকে হালকা মাঝারি। বীরভূম জেলার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে, সিউড়ি রয়েছে, রামপুরহাট রয়েছে এই সমস্ত জায়গাগুলো দিকে। মুর্শিদাবাদে খুব হালকা বৃষ্টি হতে পারে, পূর্ব বর্ধমানের কাটোয়া, সঙ্গে রয়েছে ভাতার এই সমস্ত জায়গাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। বর্ধমান শহরের দিকে হালকা থেকে 2-1 জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে এমনটা অনলাইন আপডেট পাওয়া যাচ্ছে। নদিয়া জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, 2-1 জায়গায় ছিটে ফোঁটা খুবই হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, এখানে হালকা বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ঝাড়গ্রামের দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে, পশ্চিম মেদিনীপুরের দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আর এই বৃষ্টির সম্ভাবনা যে দিনটার মধ্যে সবথেকে বেশি রয়েছে, 5 তারিখ দুপুর থেকে 6 তারিখ দুপুরের মধ্যে, এমনটা আমরা পূর্বাভাসে দেখতে পাচ্ছি। তো অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা বা পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। সঙ্গে রয়েছে 2 চব্বিশ পরগনা, এখানে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই। পূর্ব মেদিনীপুরে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সুতরাং দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হতে পারে সেটা আপনাদের জানালাম। তবে সম্ভাবনা 4 থেকে 6 জানুয়ারি, বিরাট সম্ভাবনা রয়েছে 5 তারিখ দুপুর থেকে
ছয় তারিখ দুপুরের মধ্যে। এই 24 ঘন্টা টাইমের মধ্যে বৃষ্টির সম্ভাবনাটা বেশি, এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে। উত্তরবঙ্গে রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস শুধুমাত্র দার্জিলিং জেলাতে। হালকা বৃষ্টি হালকা তুষারপাত চলতে পারে 6 জানুয়ারি তারিখ পর্যন্ত। অন্যান্য জেলাগুলো যেমন জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির এখনও পর্যন্ত কোনো খবর নেই। কালিম্পংয়ের দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির কোনো খবর নেই আগামী 4 বা 5 দিন। মালদা জেলাতে বৃষ্টির কোনো খবর নেই। উত্তরবঙ্গ তাপমাত্রা 5 তারিখ থেকে একটু বাড়বে, ঠান্ডা পরিস্থিতি যেটা রয়েছে সেটা অনেকটা কমতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে, 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর বলছেন 3 তারিখে খুবই হালকা বৃষ্টি হতে পারে, তবে তেমন কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। মূলত 4 তারিখে খুবই হালকা বৃষ্টি, 5 তারিখে বৃষ্টিটা একটু বাড়তে পারে এবং 5 তারিখ ও 6 তারিখ দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে ধানবাদ, সঙ্গে রয়েছে রাঁচি, ডালটনগঞ্জ, জামশেদপুর। এই এলাকাটাকে কভার করে হালকা থেকে দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এটা অনলাইন মডেল দেখাচ্ছে। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছেন হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আর কুয়াশার সম্ভাবনা আজ থেকে অনেকটাই কমতে চলেছে, এর সঙ্গে ঠান্ডা পরিস্থিতি তীব্রতর রয়েছে, থাকবে আজকে এবং আগামীকাল। 5 তারিখ থেকে তাপমাত্রা বাড়বে, ঝাড়খণ্ডে ঠান্ডা পরিস্থিতি কমতে শুরু করবে। আর এই 5 তারিখ থেকে ঠান্ডা পরিস্থিতি আগামী 10 বা 11 জানুয়ারি পর্যন্ত সেই রকমভাবে ঠান্ডা পরিস্থিতি থাকার খবর নেই। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের মধ্যে অরুণাচল প্রদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকে আগামী 2 বা 3 দিন হালকা হালকা বৃষ্টি হতে পারে, খুবই হালকা বৃষ্টি। তবে আসাম এবং মেঘালয়ে বৃষ্টির কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। ঘন কুয়াশার দাপট চলবে আজকেও, আগামীকাল থেকে আস্তে আস্তে কুয়াশার দাপট একটু করে কমবে এবং 5 তারিখ থেকে কুয়াশার সম্ভাবনা অনেকটা কমতে পারে। ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য বৃষ্টির কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। তাই উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই সহ প্রত্যেকটা জেলা শুকনো থাকবে, সঙ্গে কুয়াশার দাপট আজকে এবং আগামীকাল চলতে পারে। আগামীকাল থেকে কুয়াশা আস্তে আস্তে কমতে শুরু করবে এবং ঠান্ডার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আপাতত 13 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। বিরাট প্রচণ্ড শৈত্যপ্রবাহের মতো ঠান্ডা পরিস্থিতি নয়, তবে ভালো রকম ঠান্ডা পরিস্থিতি থাকবে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, মূলত কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আজকে থাকবে, আগামীকাল থেকে আস্তে আস্তে কুয়াশার তীব্রতা কমতে শুরু করবে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মধ্যে বিশেষ করে দক্ষিণের যে রাজ্যগুলো রয়েছে, যেমন রয়েছে কর্ণাটক, দক্ষিণ কর্ণাটক, কেরল, সঙ্গে লাক্ষাদ্বীপে ভারী বৃষ্টি চলবে আগামী 3 দিন। তবে কর্ণাটক, কেরলে হালকা হালকা বৃষ্টি, দু এক জায়গায় হালকা মাঝারি, সঙ্গে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলে খুবই হালকা হালকা বৃষ্টি চলতে পারে আগামী কয়েকদিন। কারণ হচ্ছে একটি নিম্নচাপ, যেটি দক্ষিণ পূর্ব আরব সাগরে ছিল, সেটি আস্তে আস্তে উত্তর পশ্চিমে সরছে, আজকে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে, সারা দেশ জুড়ে কুয়াশার দাপট চলবে, কোথাও কোথাও সকাল, কোথাও কোথাও দুপুর পর্যন্ত সেই কুয়াশা থাকতে পারে, যার ফলে সড়ক, বিমান এবং নৌ পরিবহনে যথেষ্ট বিঘ্ন হতে পারে, এমনটা অধিদপ্তর আশঙ্কা প্রকাশ করেছেন। এর সঙ্গে বৃষ্টির যে খবর পাওয়া যাচ্ছে, আপাতত সারা দেশ জুড়ে আগামী 48 ঘন্টায় কোথাও কোনো বৃষ্টি হবে না। কুয়াশাটা কবে কমতে পারে, এখনও পর্যন্ত যেটা অনলাইন মডেল দেখাচ্ছে, আগামী 48 ঘন্টা পর কুয়াশার দাপট আস্তে আস্তে দেশে কমতে পারে। সঙ্গে ঠান্ডার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ভালো রকম ঠান্ডা পরিস্থিতি সারা দেশ জুড়ে থাকবে আজকে এবং আগামীকাল। তবে আগামীকালের পর দক্ষিণাঞ্চলগুলোতে ঠান্ডা পরিস্থিতি একটু কমতে পারে, কারণ তাপমাত্রা বাড়বে, মিনিমাম টেম্পারেচারটা। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোতে ঠান্ডা কিন্তু অব্যাহত গতিতে চলতে পারে আগামী কয়েকদিন। এই পর্যন্ত পূর্বাভাস, তাই বৃষ্টি নয়, ঘন কুয়াশা চলবে, দুপুর পর্যন্ত কোথাও কোথাও চলতে পারে, সঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত নেই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।